আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস নাইন, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা আব্দুল হক কর্তৃক লিখিত বাংলা ভাষা ও সংকট ও সম্ভাবনা এই প্রবন্ধটি পড়ব এবং এই প্রবন্ধতে কী বোঝানো হয়েছে তা বুঝব, কারণ এখান থেকে যে কোশ্চেনগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন হচ্ছে 64। এই কোশ্চেনগুলো পড়ার জন্য অবশ্যই এটা বুঝতে হবে, তবে শব্দ অর্থগুলোও তোমাদের শিখতে হবে, ঠিক আছে? সো চলো আমরা সরাসরি আর কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রবন্ধে। সো এখানে আমাদের রয়েছে হচ্ছে আব্দুল হকের সংক্ষিপ্ত জীবনী বা সংক্ষিপ্ত তার যে বিষয়গুলো, তার জন্ম মৃত্যু রয়েছে এবং তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক ও সাহিত্যিক। তার লেখা গ্রন্থের মধ্যে আছে বাঙালি জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা বাংলা ভাষা ও সংকট ও সম্ভাবনা আব্দুল হক এই গল্পটি পড়ি। বাংলাদেশের সংবিধান কার্যকর হলো 16ই ডিসেম্বর, বাংলাদেশের ইতিহাসের সবচাইতে বিখ্যাত এবং উজ্জ্বল দিবসে। কোনো নবজাত রাষ্ট্রের সংবিধান রচনাই বড় ঘটনা। তো এটা হচ্ছে একটা বিষয় যে একটা নতুন জন্ম নেওয়া দেশের জন্য বা জাতির জন্য সংবিধান রচনা করাটাই কিন্তু অনেক বড় একটা বিষয়। কিন্তু বাংলাদেশের সংবিধান রচনার একটা গুরুত্ব এই যে ইতিহাসে এই প্রথম বাংলা ভাষায় একটি রাষ্ট্রের সংবিধান রচিত হলো। তো পুরো পৃথিবীতে কিন্তু বাংলা ভাষায় কোনো সংবিধান নাই যেটা শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্রের রয়েছে। তাই লেখক বলছেন যে ইতিহাসে এই প্রথম বাংলা ভাষায় একটি রাষ্ট্রের সংবিধান রচিত হলো। রাজনৈতিক সংগ্রাম ছাড়াও এই সংবিধানের অবিচ্ছেদ্য সম্পর্ক ভাষা আন্দোলনের সঙ্গে, আর এই কারণে শুধু রাজনৈতিক সংগ্রামের নয় ভাষা আন্দোলনেরও শ্রেষ্ঠতম বিজয়স্তম্ভ বাংলাদেশের সংবিধান। সো বাংলা ভাষাটা আমরা কীভাবে পেয়েছি, বাংলা ভাষায় আমরা কথা কীভাবে বলতে পেরেছি, এবং দিন শেষে গিয়ে আমরা যুদ্ধের মাধ্যমে দেশের জন্ম দিয়ে আমরা কীভাবে একটি বাংলা ভাষায় সংবিধান লিখতে পেরেছি, তা সম্পূর্ণ বিষয়টাই কিন্তু বাংলা রাষ্ট্রভাষার যেই রয়েছে, রাষ্ট্রভাষা আন্দোলনের যেই সফলতা রয়েছে তার ফলপ্রসূ। আর এই কারণে শুধু রাজনৈতিক সংগ্রামের নয় ভাষা আন্দোলনেরও শ্রেষ্ঠতম বিজয়স্তম্ভ বাংলাদেশের সংবিধানকে লেখক উল্লেখ করেছেন। বিজয় দিবস, সংবিধান দিবস এবং ভাষা আন্দোলনের একই একটি বিশেষ পরিণতি লাভ একসঙ্গে মিশে গেছে। বাংলা ভাষার এবং ব্যাপকতম অর্থে বাংলা সাহিত্যের অগ্রগতির দিক দিয়ে দেখতে গেলে এই সংবিধান রচনার একটা তাৎপর্য হচ্ছে এই ভাষায় বিশেষ এক গুণগত পরিণতি লাভের উদাহরণ। সংবিধানের কাজ রাষ্ট্রীয় আদর্শ ও কাঠামোকে ধরে রাখা, এমন ভাষায় যার মধ্যে ভাবাবেগ, অস্পষ্টতা, ব্যর্থতা, বাহুল্য অথবা অন্য কোনো প্রকার ত্রুটি এবং শৈথিল্যের অবকাশ নেই। গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধান যৌথ রাষ্ট্রচিন্তাকে রূপদান করে। যারা সংবিধান রচনায় ব্যাপৃত থাকেন শুধু তাদের চিন্তা নয়, সমগ্র জাতির চিন্তা। তার মানে সংবিধানটা হচ্ছে সমগ্র জাতির চিন্তাটাকে লিপিবদ্ধ করা হয়। সেই সঙ্গে কয়েক শতাব্দীর আন্তর্জাতিক চিন্তা ও অভিজ্ঞতাও এর উপর ছায়াপাত করে এবং ভবিষ্যতে কী হতে পারে কী না হতে পারে দূরদৃষ্টিটা কিন্তু থাকতে হয় সংবিধান রচনার ক্ষেত্রে। যারা সংবিধানের প্রকৃত রচয়িতা এবং জনসমাজের রাজনৈতিক প্রতিনিধি তারা বাংলা ভাষাবিদগণেরও সহায়তা নিয়েছেন। তো যারা বাংলা ভাষাবিদ আছে তাদেরও কিন্তু সহায়তা নিয়ে এই সংবিধানটা রচনা করা হয়েছে। কারণ কি, যে একটা ভাষার দেখা যায় যে ছোটোখাটো একটু ব্যবহারের ভুল ত্রুটির জন্য কিন্তু অন্য একটা নতুন মিনিং বা নতুন একটা অর্থ প্রকাশ করে ফেলে। তার জন্য যারা ভাষাবিদ আছে তাদেরও কিন্তু সহায়তা নেওয়া হয়েছে যে আমি এই ভাষাটা ব্যবহার করলে আমার এটা কী দাঁড়াবে, ঠিক আছে? তো এটাই আর কি সম্মিলিতভাবে তালে রাখতে হয়েছে আদালতে এবং ময়দানের সম্ভাব্য চ্যালেঞ্জের কথা। প্রতিটি বাক্য এবং শব্দকে শোনার মতো সূক্ষ্মভাবে ওজন ও যাচাই করে দেখতে হয়েছে। সেই সঙ্গে দেখতে হয়েছে যেন সংবিধানের ভাষা বাংলা হয়, শুদ্ধ বাংলা হয় এবং পাঠ্যযোগ্য বাংলা হয়। অর্থাৎ সব কিছু কিন্তু চিন্তা করে লেখা লাগছে, কারণ হচ্ছে বাংলা ভাষাটা যেন কোনো কারণে বিকৃত না হয়, কোনো অন্য অর্থ প্রকাশ না করে, সেই জিনিসটা কিন্তু বারবার দেখা লাগছে। তো জাতীয় সংসদে নিশ্চিতভাবে ধরা যায় এখন থেকে বাংলা ভাষাতেই আইন প্রণীত হবে। প্রধানমন্ত্রীর বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলায় মামলা রায় লিখতে। দু একটি রাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে বাংলা ভাষায়, এইসব বাংলার জন্য নতুন কাজ, একেবারে আনকোরা কাজ বোধ হয় বলা চলে না। তবে এসব ক্ষেত্রে এমন সর্বাত্মক আত্মনিয়োগের দায়িত্ব আর কখনো ভাষার উপর এসে পড়েনি, মানে বাংলা ভাষার উপর এত প্রেশার আগে আসলে কখনোই পড়েনি। কারণ
বাংলা ভাষা কোনো একটা রাষ্ট্রের তো প্রধান ভাষা আগে কখনোই ছিল না। এসব কাজের আবেগে বাহুল্যে তারপর হচ্ছে শৈথিল্যে অস্পষ্টতার ভারে তার নুয়ে পড়ার অবকাশ নেই। নিটল দেহ কর্মীর মতো তাকে ফিটফাট হয়ে উঠতে হবে। কোনো রকম সাহিত্য সৃষ্টি নয়, বাস্তব কর্মনিপুণতাই হবে তার যোগ্যতার মাপকাঠি। আরও দুটি ক্ষেত্রে বাক্য ও শব্দকে সবসময়ে ঠিক ওই রকম সোনার মতো ওজন করার দরকার না হলেও যথেষ্ট কর্মনিপুণ হতে হবে। সেই দুটি ক্ষেত্র হচ্ছে প্রশাসন ও উচ্চশিক্ষা। প্রশাসনের ভাষা এবং উচ্চশিক্ষার মাধ্যম তারপর হচ্ছে সঠিকভাবে বলতে গেলে প্রধান মাধ্যম হবে বাংলা। সব রকমের জ্ঞান ধরে রাখতে হবে এবং ছাত্রদের কাছে পরিবেশন করতে হবে বাংলা ভাষায়। যেসব দুরূহ বিষয়ে বাংলা ভাষায় কখনো কিছু লেখা হয়নি সেসব বিষয়েও শিক্ষণীয় সব বিষয়ের মাধ্যম হবে বাংলা। যদিও বিশেষজ্ঞ খ্যাতনামা বিদেশি পণ্ডিতদের লেখা বই চিরদিন ইংরেজি ভাষায় পড়তে হবে শিক্ষার এবং জ্ঞানের পূর্ণতার জন্য। শুধু ইংরেজি ভাষায় কেন, সকল উন্নতি উন্নত ভাষায়। দুরূহ বিষয়কে প্রকাশ করার ক্ষমতা বাংলা ভাষার আছে, এ পরিচয় 19 শতকে থেকেই কম বেশি পাওয়া যাচ্ছে। তার মানে বাংলা হচ্ছে একটা উপযুক্ত ভাষা, যে ভাষার সকল পূর্ণাঙ্গতা আছে, লেখক এটা বুঝাতে চাচ্ছেন। সংবিধান, আইন এবং মামলার রায়, প্রশাসনিক চিঠিপত্র এবং সরকারি আধা সরকারি সংস্থাসমূহের ব্যবস্থাপনা ও প্রতিবেদন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষণীয় বিচিত্র প্রকার বিজ্ঞান ও অন্যান্য বিষয় সংক্রান্ত গ্রন্থ, যন্ত্রবিদ্যা ও অন্যান্য বাস্তব কাজের বিষয় সংক্রান্ত প্রকাশনা সাহিত্য নয়, কিন্তু এরা সকলে মিলে ভাষার প্রকাশ ক্ষমতাকে সম্প্রসারিত করে এবং সাহিত্য ও সংস্কৃতির পটভূমি রচনা করে। পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশেই এর সম্ভাবনা অধিক প্রশস্ত, কেননা এদেশের সকল ক্ষেত্রে বাংলা ভাষা অপ্রতিদ্বন্দ্বী। জ্ঞান ও সংস্কৃতি এবং আন্তর্জাতিক সম্পর্কের জন্য যতখানি ইংরেজি প্রয়োজন তার অতিরিক্ত সব কিছু ধারণ ও প্রকাশের দায়িত্ব নিতে হবে বাংলা ভাষাকে। পক্ষান্তরে পশ্চিমবঙ্গে অনেকগুলো ক্ষেত্রে থেকে শুধু সর্বভারতীয় প্রয়োজনে ইংরেজিকে সরানো যাবে না এবং অনেক ক্ষেত্রে একই প্রয়োজনে হিন্দিকে জায়গা দিতে হবে, জ্ঞান ও সংস্কৃতির নিজস্ব প্রয়োজনে নয়। এই কারণে পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশেই বাংলা ভাষার ভবিষ্যৎ অধিকতর উজ্জ্বল। অধিকিন্তু ওই ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য সংগ্রাম এবং বিশেষ করে সশস্ত্র সংগ্রামের যে বিপুল অভিজ্ঞতা বাঙালির হয়েছে তাও একটা মহৎ সাহিত্যের রূপ পাওয়ার জন্য প্রতীক্ষা করছে। অপ্রতিরোধ্য প্রয়োজনের চাপেই বাংলা ভাষা ও সাহিত্যকে বাংলাদেশে সমৃদ্ধ হতে হবে, হওয়ার সম্ভাবনাও অপরিসীম। তো শিক্ষার্থী বন্ধুরা, এর প্রেক্ষিতে কিন্তু কিছু শব্দ অর্থ রয়েছে, আমরা চলো শব্দ অর্থগুলো দেখি। তো শব্দ অর্থগুলো দেখি, অবিচ্ছেদ্য অর্থ পৃথক করা যায় না এমন, আনকোরা মানে নতুন, তারপর হচ্ছে কর্মনিপুণ মানে কাজে দক্ষ, চ্যালেঞ্জ মানে বাধা আমরা বুঝি, ছায়াপাত অর্থ হচ্ছে প্রতিফলন, নবজাত নতুন জন্মপ্রাপ্ত, ব্যর্থতা মানে হচ্ছে যার অর্থ দুরকম, রাষ্ট্রচিন্তা রাষ্ট্রসংক্রান্ত চিন্তা, শৈথিল্য মানে শিথিলতা। ঠিক আছে, সো শব্দ গুলো আমরা শিখলাম। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে মূলত আমরা এগুলো নোট করব, নোট করে করে মুখস্থ করব এবং বিভিন্ন প্রশ্ন তৈরি করব। সো আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে এই গল্পের উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব এবং পরবর্তী কাজগুলো আমরা করব। সো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে আবারও আসসালামু আলাইকুম।